আমাদের কি কারখানা হবে মেয়েতে আমরা WHO যে কোভ্যাক্স সংস্থা আছে তার মাধ্যমে যে টিকা বাংলাদেশের জন্য অ্যালার্ট করা আছে সেই টিকা আমরা আশা করি আসতে থাকবে কাজে এটি একটি দেশব্যাপী কার্যক্রম সারা বছর ব্যাপী কাজে ইনশাল্লাহ টিকার কোনো রকমের কমতি হবে না শুধু আমরা আহ্বান করব যাতে মানুষ শহরে এবং গ্রামে যারা আছেন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার ডাক্তার নার্স এবং আমাদের মিডিয়া কর্মী পুলিশ বাহিনী অন্য যারা সবসময় বাইরে কাজ করেন তারা আগে টিকা নিয়ে নেবেন পাশাপাশি পঞ্চান্ন ঊর্ধ্ব যারা আছে তাদের আহ্বান করব যে জায়গায় থাকুন না কেন সেটা শহরে থাকুন গ্রামে থাকুন আপনারা এসে টিকা নেবেন নিবন্ধন করতে যদি কষ্ট হয় আপনারা গ্রামে আমাদের তথ্য কেন্দ্রে নিবন্ধন করবে এবং ওখান থেকে আপনারা টিকা নেবেন যদি তাও না পারে তাহলে টিকা কেন্দ্রে আসলে পরে সেখানেও আপনাদেরকে নিবন্ধন করে দিবে এবং আপনারা টিকা নিয়ে যাবেন স্যার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটা ভয় ছিল সবার মধ্যে আপনি টিকা নিয়েছেন এখন যদি বলতেন কি অবস্থায় আছেন আমাদের এখন আমরা যে আপনারা জানলেন আমি সহ আমাদের অনেক কারণে মন্ত্রীরা টিকা নিয়েছে এবং আজকে সারা বাংলাদেশে সমস্ত জেলা উপজেলায় আজকে টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের আশা করি যে হয়তো লক্ষাধিক লোক টিকা আজকে গ্রহণ করবে ইতিমধ্যে যারা টিকা নিয়েছে তাদের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি একজনের কথা আমরা শুনেছি যে হালকা জ্বর এসেছিল ওই একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য ওরা সেরে গেছে আজকে আমরা আশা করি আমাদের টিকা দেওয়ার মাধ্যমে সকলে উদ্বুদ্ধ হবে এই টিকা নেওয়ার জন্য এটা তো মানুষের জন্যই টিকা মানুষে হয়তো দূর উপকার করে তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য হল দেশবাসীকে রক্ষা করা দেশবাসী করোনা থেকে রক্ষা করা টিকার মাধ্যমে ওই সমস্ত মেম্বারে অপপ্রচারে কান না দিয়ে আমাদের আহ্বানে টিকা গ্রহণ করবে এবং ভালো থাকবে এখন পর্যন্ত আমরা টিকা নিয়েছি আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই কার্যক্রম কতদিন চলবে সারা বছর ব্যাপী চলবে তারা তাদের তত্ত্বাবধানে এটা চলছে তারা দেখাশোনা করছে একটা অ্যাপ নতুন তৈরি হলে কিছু সমস্যা থাকতেই পারে যখনই যে সমস্যা দেখা দিচ্ছে ওনাদেরকে আমরা জানাচ্ছি ওনারা সেটাকে ঠিক করে দিচ্ছে এবং আমরা সবসময় এই বিষয়ে সজাগ তাদের সাথে যোগাযোগে আছে এবং আমরা এটাও বলেছি যে কোনো কারণে যদি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে দেরি হয় তাহলে পরে আপনার হাতে নিবন্ধন করে দেবেন পরে আমরা পরে ওই কাগজগুলো আমরা এন্ট্রি দিয়ে দেবো আমাদের মূল এটাও কোনো সমস্যা না আমরা বিকল্প ব্যবস্থাও হাতে রেখেছি